আমি আজকে আপনাদেরকে এই যে ক্যাপাসিটর গুলো স্টার কানেকশন করে দেখাবো থ্রি ফেজ লাইনের সাথে। এটার মাধ্যমে আপনারা পিএফআই বানাইতে পারেন। অবশ্য পিএফআই তে আরো বড় বড় ক্যাপাসিটর লাগে এবং সেখানে স্টার এবং ডেল্টা উভয় করা থাকে। অনেকে এগুলো জানেন না যে আসলে ক্যাপাসিটর গুলো আমরা এইগুলোতেই লাগাইতে পারি। তো এগুলোর ভোল্টেজ ক্যাপাবিলিটি দেখেন, যেখানে 450 ভোল্ট করে আছে। আমরা প্রত্যেকটা দিয়ে ভোল্টেজ আছে এখানে যে 400 ভোল্ট করে আছে, 400, 440, 450। আমি এগুলো স্টার বা ডেল্টা ওয়াই ব্যবহার করা যাবে। আমি এটাকে স্টার ব্যবহার করে আপনাদেরকে দেখাই। ফার্স্টে ক্যাপাসিটর ব্যবহার করলে প্রথমে উচিত এগুলো একটু শর্ট করে নেওয়া। আমি প্রত্যেক ক্যাপাসিটরের সাথে দুটি করে তারা সংযোগ করে নিব। আমি প্রত্যেক ক্যাপাসিটরের সাথে দুটি করে তার লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই তিন পাত্র শর্ট করে দিব, স্টার কানেকশন করছে। এটা ডেল্টাও করা যাবে যেহেতু এদের ভোল্টেজ ক্যাপাসিটি আছে। তবে স্টার করা বেশি নিরাপদ। এই কাজটি করার জন্য আমি যদি এটা অন করি, আমি যেহেতু মিটার লাগাইনি তাহলে এখানে ফলাফল ভালো বোঝা যাবে না। আমি এই কারণে আরও তিনটা বাতি স্টারে কানেকশন করি, যেটা ক্যাপাসিটর ছাড়া এবং ক্যাপাসিটর লাগানোর মধ্যে যদি কানেকশন করি সেক্ষেত্রে আমাদের ফলাফলটি ভালো বোঝা যাবে, পর্যবেক্ষণ করা যাবে। তো আমি এই জন্য তিনটা বাতি স্টার করে কানেকশন করছি। প্রথমে আমরা বাতির আলো দেখবো, তারপরে এই তিনটা ক্যাপাসিটার আমরা করলাম স্টার, এটা আমরা বাতির সাথে লাগিয়ে দেবো। আমি এটা করে রাখলাম এখানে পাশে। আমি এই জন্য তিনটা বাতি নিয়েছি, তিনটা বাতিকে আমি স্টার করবো।
এটা মোটরের সাথে ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে যদি আমরা পিএফআই মাপতাম তাহলে আমরা দেখতে পারতাম যে ক্যাপাসিটর লাগানোর কারণে পিএফআই কিছুটা উন্নত হয়েছে। আমরা স্টার্ট করব, আমরা এই মুহূর্তে বাতির আলোটা একবার পর্যবেক্ষণ করে দেখে নেব, তারপরে আমরা ক্যাপাসিটর লাগাব। আমি এটা অন করছি, আমি এবার অফ করলাম। এবার আমি ক্যাপাসিটরগুলো লাগাতে চাই, আমি তিনটা ফেজে তিনটা ক্যাপাসিটর লাগিয়ে দেবো। আমি আবারও লাইনটা দিব, লাইনটা দিচ্ছি। অবশ্য এটা আলো দেখে বোঝার মতো নাই, তো আমরা বিষয়টা হলো পিএফআই যখন মাপা যাবে তখন আমরা এটা ভালো করে বুঝতে পারবো যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে না লিডিং আছে। লাইনটা বন্ধ করছি, ক্যাপাসিটরের চার্জ আছে কিনা আমি একটু পর্যবেক্ষণ করবো। আমি শুধু ক্যাপাসিটরগুলো লাগাবো, এই জন্য আমি লাইটগুলো খুলে ফেলছি। আমি লাইটের সাথে দেখালাম, আপনারা লাইটের জায়গাতে মোটর লাগিয়ে দেখতে পারতেন। তিনটা ক্যাপাসিটর স্টারে লাগাচ্ছি, আমি আবার সাপ্লাই দিব এবং লাইনগুলো চেক করে নিচ্ছি দেখাচ্ছি আপনাদের। আমি এটাকে আবার অন করছি, অন হয়েছে। আমি এদিকে লাইনগুলো আপনি দেখে দেখবেন লাইন আছে এবং অন্য পাঁচ নিউট্রাল হয়েছে, অন্য পাঁচ নিউট্রাল হয়েছে, এই পাঁচটা নিউট্রাল, এই পাঁচটা নিউট্রাল, এই পাঁচটা নিউট্রাল। তাহলে এই মুহূর্তে ক্যাপাসিটরটা স্টার কানেকশনে আছে। আমি এই ক্যাপাসিটর চার্জ আছে কিনা সেটা দেখব। ক্যাপাসিটরগুলো চার্জ সঞ্চয় করা যাচ্ছে। অবশ্যই কাজ করার সময় আপনারা সাবধানে কাজ করুন। এখানে দেখেন চার্জের কারণে যখন ডিসচার্জ হয়েছে এটা ইফেক্ট করছে। আমরা এই ক্যাপাসিটরগুলো ডেল্টাও ব্যবহার করতে পারতাম, আর আমি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি শুধুমাত্র এটা অন করার জন্য। আশা করি সবাই কাজটি করতে পারবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আর যদি কোনো কাজ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।